Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Wa'budu rabbaka hatta yatiyakal yaqin. Allah rabbul alaminer jabatiyo proshongsha je Allah rabbul alamin amaderke অসংখ্য নিয়ামত বরং যা কিছুই আমাদের আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে এই নিয়ামতগুলিকে আমরা পরকালকে সুন্দর করার কাজে লাগাই নিজের জান হোক জীবন হোক সুস্থতা হোক আর মাল সম্পদ হোক অথবা যা কিছুই হোক না কেন সবকিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির কাজে লাগাতে হবে কারণ দান আল্লাহর আল্লাহর যখন দান সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে লাগাইতে হবে फायदा আল্লাহর না फायदा আপনার আমার যে আল্লাহ সন্তুষ্টির কাজে আল্লাহ নিয়ামত লাগাবে তারই फायदा আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আমাদেরকে অনেকের চাইতে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে আল্লাহ অনেকের চাইতে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা তালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরি মিম্মান খালাক তাফদিলা যতই খারাপ অবস্থায় থাকেন না কেন আপনার নিচে অনেকে আছে যারা আরো খারাপ অবস্থায় আছে সুতরাং যে অবস্থায় আছেন মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন এবং তাতে নিজের মধ্যে পরিতুষ্টি নিয়ে আসার চেষ্টা করবেন সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুণ দান করেন আজ মুহররম মাসের 13 তারিখ 1444 হিজরি নতুন বছর শুরু হয়েছে আরবি যে বছর বা ইসলামী বছর শুরু হয় মুহররম থেকে নতুন বছর শুরু হয়েছে পুরাতন এক বছর গিয়েছে আর তার আগে বহু বছর আমাদের জীবনে গিয়েছে যখন নতুন বছর শুরু হয়েছে তখন আমাদের নতুন জীবন গড়ার চেষ্টা করতে হবে যা অতীতে ছিল আমাদের অবস্থা তার চাইতে অনেক ভালো করার চেষ্টা করতে হবে এটি একটি শিক্ষণীয় বিষয় সময় থেকে শিক্ষা নেওয়া এই সময়ে যেমন পরিবর্তন হচ্ছে নতুন সময় এসেছে সুতরাং আমাদের জীবনে যেন নতুন আমরা নেকির পাতা খুলতে পারি নেকির আমলনামা যাতে করে আমরা নেকি দিয়ে ভরপুর করতে পারি আর গুনাহ থেকে আমলনামাকে পাক পবিত্র রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন মুমিনের জীবন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোলামীর সম্পর্ক আল্লাহ হচ্ছেন আমাদের মাবুদ আর আমরা তার আব্দ বান্দা আব্দ মানে গোলাম আর মাবুদ যার গোলামি করা হয় যার ইবাদত বন্দী করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ না ইলাহ মানে হচ্ছে মাবুদ ইলাহ মানে হচ্ছে মালু আর মালুহ মানে হচ্ছে মাবুদ যার ইবাদত করা হয় সুতরাং আমাদের এই সম্পর্ক সব সময় থাকবে এটা কোনো সময়ের সাথে কালের সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত নয় অধিকাংশ মানুষের ধর্মকর্ম হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত সিজনের সাথে অথবা স্থানের সাথে বিশেষ বিশেষ স্থানে গেলে ইবাদত বন্দী করে আসে মক্কা গিয়েছে মদিনা গিয়েছে কে না সেখানে ভালো কাজ করে তাই না ভালো জায়গায় গিয়েছে মসজিদে ঢুকেছে সেখানে কে খারাপ কাজ করতে যায় কিছু ভালো কাজই করে আসে
তো স্থান বিশেষে ভালো কাজ করা এটা অনেকেই করে, এরকমই কাল বিশেষে সময় কেন্দ্রিক ভালো কাজ অনেকে করে। রমজান মাসে প্রায় মুসলিম ভালো হয়ে যায় তুলনামূলক, তাই না? হজ মৌসুমে, আরাফার দিনে, এইরকমই আশুরার দিনে যে রোজা রেখেছে, নফল সন্নত সিয়াম রেখেছে, অন্য দিনের চাইতে ভালো। কিন্তু এটার নাম সত্যিকার অর্থে আল্লাহর অবুদিয়াত বা আল্লাহর গোলামি নয়। আল্লাহর গোলামি হচ্ছে ও আবুদ রব্বাকা, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা হিজরের শেষ আয়াত, তোমার রবের ইবাদত বন্দি করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত, আমরণ সারা জীবন ইবাদত বন্দি করতে থাকো। তো মানুষের সমস্ত জীবনটা হচ্ছে আল্লাহ রব্বের গোলামের জীবন, এটা হইতে হবে। এই ইবাদত বন্দিগির যে জীবনটি সেটাতে কিছু ইবাদত বন্দিগি আছে যেগুলি ফরজ, অবশ্যই সেগুলি আদায় করতে হবে, ফরজ ইবাদত বন্দিগি। আর ফরজের বিপরীত হচ্ছে হারাম, নাজায়েজ, হারাম থেকে নাজায়েজ থেকে অবশ্যই বাঁচতে হবে, এই দুটো কথা মনে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত বন্দিগি, যে আপনি যেগুলি করা জরুরি আবশ্যক সেগুলি ফরজ ওয়াজিব, তো ফরজ ওয়াজিব অবশ্যই করবেন এবং পূর্ণরূপে করবেন, ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি ত্রুটি না থাকে। আর এর বিপরীত হচ্ছে যেই কথা কাজগুলি ছেড়ে দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া জরুরি, সেগুলি থেকে বেঁচে থাকা আবশ্যক, সেটা অবশ্য করবে, অর্থাৎ হারাম নাজায়েজের ধারে কাছে যাবেন না। এটা হচ্ছে প্রথম আল্লাহ রাব্বুল আলমিনের অবৌদিয়াত বা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহ রাব্বুল আলমিনের আনুগত্য, আল্লাহকে মানা। আনুগত্য মানে আল্লাহকে মানা, আতি আল্লাহ আতি ও রসুল, আল্লাহকে মানো এবং রসুলকে মানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে মানা মানে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধ পালন করা, রসুলুল্লাহ মানে রসুলুল্লাহ সাল্লাম আদেশ নিষেধ যা কোরআনে কারিমে সংক্ষেপে এসেছে সেগুলি রসুলুল্লাহ তার কথা কাজ দিয়ে বিশদভাবে বর্ণনা করেছেন, বয়ান করে দিয়েছেন, সেগুলি যথাযথ মেনে নেওয়া, পালন করা, এই দুটো কথা প্রথম আমাদেরকে মনে রাখতে হবে, যে আমাদের সারা জীবনটাই যেগুলি করা আবশ্যক সেগুলি অবশ্যই করতে হবে, আর যেগুলি ছাড়া আবশ্যক সেগুলি অবশ্যই ছাড়তে হবে, ফরজ আদায় করতে হবে, আর হারাম নাজাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম নাজাজ মানে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহতে বেঁচে থাকতে হবে, আর ফরজ ওয়াজিব যেগুলি ছেড়ে দিলে গাফিলতি করলে কাবিরা গুনাহ হয় সেটা থেকে বেঁচে থাকতে হবে। এটা যদি থাকে তো জান্নাতি, এতটা যদি থাকে কোনো মুসলিমের জীবনে যে আপনার কোনো ফরজ তরক হয় না, ফরজ ত্যাগ করেন না, তৌহিদ থেকে শুরু করে সুন্নাত থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত সালাত প্রতিদিন পাঁচবার, তারপরে যাকাত, রমজান মাসের সিয়াম আর হজ, মহিলাদের জন্য হিজাব ফরজ, বাইরে গেলে হিজাব, ঘরের মধ্যে বেগানা পুরুষ আশেপাশে থাকলে বা ঘরের ভিতরে আসলে হিজাব পর্দা, এইভাবে যতগুলি ফরজ কাজ রয়েছে ফরজ কাজগুলি আদায় করছেন তাতে কোনো ঘাটতি নেই, আর আপনার জীবনে কোনো কাবিরা গুনাহ নেই, বড় গুনাহ নেই, হারাম না যাচ্ছে না, হারাম কথা বলেন না, হারাম দেখেন না, হারাম শোনেন না, হারাম উপার্জন করেন না, হারাম ভক্ষণ করেন না, হারাম কর না, সুদ খান না, ঘুষ খান না, কারো বেমানি করেন না, কারো একটা পয়সায় এদিক সেদিক করেননি, কারো কাছে ধার নিয়ে দেন না, এমনটা নয়, তাহলে আপনি ইনশাআল্লাহ এই পথের পথিক হয়ে যদি থাকতে পারেন তাহলে জান্নাতি। এটার নাম হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী সারা জীবনটা চালিয়ে যাওয়া। আপনি এর চাইতে ভালো রেজাল্ট করতে চান, এর চাইতে ভালো রেজাল্ট করতে চান, যে আমি সর্বনিম্ন পাস না, শুধু জান্নাতি না, আমি ভালো মানের জান্নাতি হব, জান্নাতে উচ্চ স্থান হাসিল করব, তখন আসবে সুন্নত নফলের পালা, সুন্নত নফলগুলি আদায় করতে হবে, সুন্নত নফলগুলি তখন আদায় করতে হবে। যে যত বেশি সুন্নত নফল আদায় করবেন, সুন্নত দুই রকম, সুন্নতে মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা মানে নফল,
আমাদের দেশীয় ভাষায়, যদিও শরীয়তের ভাষায় ফিকহের ভাষায় ফরজ ছাড়া যা কিছু আছে নফল মানে ফরজের অতিরিক্ত, কিন্তু সুন্নতগুলিকে আমাদের সমাজে যদি নফল বলা হয় তো সেটাকে হালকা মনে করে নেবে সুন্নতে মুআক্কাদাগুলিকে। এখন ফজরের দুই রাকাত সুন্নাত, বেতরের সুন্নাত কি কেউ যদি নফল বলে দুইটা হালকা মনে করে নেবে, না সুন্নতে মুআক্কাদা তাকিদ রয়েছে। তো এরকম বহু সুন্নাত রয়েছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সুন্নাত নফলগুলি বেশি বেশি আদায় করা। সুন্নতের বিপরীত হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব, নফল মুস্তাহাব করা ভালো, আর যদি কেউ না করে বড় কোনো গুনাহ নেই, কোনো ক্ষেত্রে গুনাহ নাই হয়তো, কোনো ক্ষেত্রে কন্টিনিউ সেটা ছাড়লে হয়তো গুনাহ সম্ভাবনা রয়েছে। এর বিপরীত হচ্ছে কি, মাকরুহ অপছন্দনীয় না, বেদাত নাই। সুন্নাত আর বেদাত ওটা হচ্ছে আপনার তরিকার ক্ষেত্রে, সুন্নতি তরিকা আর বেদাতি তরিকা, নবী সুন্নত তরিকা সুন্নতি তরিকা আর অন্য কারো তরিকা ধরেন তো বেদাতি তরিকা, কিন্তু এখানে ফিকহ আর সুন্নত হচ্ছে ফিকহি আলোচনা করছি। সুন্নত মুস্তাহাব, মুস্তাহাব বলি সুন্নত না বলে মুস্তাহাব, তাই না, ব্যাপক তাহলে একটু মুস্তাহাব যেগুলি করলে ভালো, এর বিপরীত হচ্ছে না করলে ভালো, সেটা মানে কি মকরুহ অপছন্দনীয় কথা কাজ, অপছন্দনীয় কথা কাজ যেগুলো কাবিরা গুনাহ তো না কিন্তু সাগিরা গুনাহ হতে পারে, সাগিরা গুনাহ সেটা যদি কন্টিনিউ বারবার হয় তাহলে সেটা কাবিরার আকার ধারণ করতে পারে। সাগিরা যদি বারবার কেউ করে ছোট গুনাহ করে তো সেটা কাবিরার আকার ধারণ করে, এটা হচ্ছে আহলে সুন্নাতের বিশ্বাস এবং কথা। অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, যেমন কোনো মানুষের সাথে মারামারি করা হারাম না মকরুহ, হারাম। অকথ্য ভাষায় গাল দেওয়া হ্যাঁ হারাম, নোংরা ভাষা ব্যবহার করা হারাম, কষ্ট দেওয়া হারাম, কিন্তু মানুষের সাথে অতিরিক্ত রহস্যমজাক করা, বেশি রসিকতা করা, বেশি কথা বলা, বেশি কথা বললে ভুল হবে, বেশি কথা বললে ঝগড়া তর্ক বাঁধতে পারে, আর বেশি রহস্য মজাক করলে মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হইতে পারে যে আমাকে নিয়ে ও খেলতামশা করছে, হ্যাঁ ছোট করছে, ঝগড়া ঝগড়ার উপক্রম হইতে পারে, তাকে বলেছে কি অপছন্দনীয়, এইসব আচরণগুলি অপছন্দনীয় আচরণ। দুটো কথা পরে বললাম, কি বললাম যে যেগুলি মুস্তাহাব সেগুলি বেশি বেশি করবেন জান্নাতে ভালো স্থান হাসিলের জন্য, আর যেগুলি এর বিপরীত হচ্ছে যেগুলি না করা পছন্দনীয় আর করা হচ্ছে অপছন্দনীয় মাকরু সে কথা কাজ থেকে বেঁচে থাকবেন। এতেও কি হবে, যেমন নেকির কাজ মুস্তাহাব কাজগুলি করলে জান্নাতে মর্যাদা উঁচা হয়, তেমন মাকরু অপছন্দনীয় কথা কাজ ছেড়ে দিলে জান্নাতে মর্যাদা উঁচু হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে যে হাদিসটি রয়েছে যে আনা জাইমুন বেবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের আমি একটি ঘরের দায়িত্ব নিচ্ছি, জামানত দিচ্ছি যে একটি স্পেশাল ঘর পাবে, লেমান তারাকাল মেরা আহ, যদি কেউ তর্ক বিতর্ক পরিত্যাগ করে, তর্কে জড়াইতে যায় না কারোর সাথে, তর্ক করতে যায় না, সে ধর্মীয় বিষয় নিয়ে হোক আর অন্য কোনো বিষয় নিয়ে হোক কোনো তর্ক নেই, তুমি তোমারটা বলছো বলো, আমি সেখানে প্রতিবাদ করতে গেলেই খামাখা আগে বাড়তে পারে কথা, ছেড়ে দিলেন আপনি তর্ক করা। ওয়াইন কানা মহিক কান, যদিও আপনি হকপন্থী, আপনি সুন্নতের অনুসারী, আরেকজন বেদাতি, আপনি বলছেন না আমি মিলাদ বেদাত এটা ওকে মানিয়ে ছাড়বো, না মানিয়ে ছাড়বো এই মন মানসিকতা বাদ দিতে, আমি যেটা সহি সেটা বললাম, তারপরে যদি দেখি যে না তর্কের উপক্রম হচ্ছে, তর্ক করতে আসছে, ভাই তর্ক করে লাভ নাই, আমি এটা জানি যে এটা ঠিক বললাম, যদি তোমার পছন্দ না হয় তো ছেড়ে দাও, মা আসসালাম, কথা বোঝা গেছে, আর বেশি কথা আগে বাড়িয়ে লাভ নেই, তোমার যদি ঠিক লাগে ভালো কথা, না হলে তোমার বিবেক আছে, আল্লাহ তোমাকে এলম দিয়েছে, বিদ্যা বুদ্ধি দিয়েছে, যোগ্যতা দিয়েছে, হিতাহিত ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দিয়েছে, সুন্নত বেদাত একটু পড়াশোনা করলে বুঝতে পারবে, দলিল একটু তলাশ করলে বুঝতে পারবে, এ হ্যাঁ বলে কেটে পড়েন আপনি। তাহলে হকপন্থী হওয়া সত্ত্বেও নিয়ত পড়া বেদাত,
লাগিয়ে দিল আপনার সাথে তর্ক, কি করবেন? না তর্ক করবেন না। কিন্তু অধিকাংশ মানুষের মন মানসিকতা যেমন বেদাতির মন মানসিকতা, যে লাঠির জোরে হলো আপনাকে বেদাতটা মানিয়ে নেবে আপনাকে, ঠিক না? তেমন আমাদের ভাইদের অনেকের মন মানসিকতা যে আমারটা মানিয়ে নেব, ছাড়ো না না না, লেমান তারা কাল মেরা, ঝগড়া তর্ক করা বাদ দেন। ওয়াইন কান মহিকান, যদি আপনি হকপন্থী, মহিকান হক আপনার কাছে, আপনি ন্যায্য কথা বলছেন সাংসারিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, সামাজিক বিষয়ে, অনেক সময় ভাই বোনদের সাথে আপনি হক কথা বলছেন, তারা না হক কথা বলছে, তারপরে তর্কে জড়াতে যায় না। আজকের দার্সে আমি এই চারটি কথা বললাম, ফরজ অজেবে যেন ঘাটতি না হয়, আর হারাম না যায় জীবনে যেন কাবিরা গুনাহ না থাকে, সর্বনিম্ন জান্নাত পাওয়ার জন্য এই কোর্স। তারপরে কি বললাম, দুটোর পরে তিন নম্বর হচ্ছে মুস্তাহাব, যে কাজগুলি কথাগুলি ভালো কাজ কথা, জিকির আজকার, নফল জিকির আজকার, বেশি বেশি তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফরজ না ফরজ নয় এগুলো করা, কিন্তু নফল মুস্তাহাব করলে অনেক নেকি, আপনার নেকির পাল্লা ভরপুর হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এইসব জিকির আজকার, সুন্নতে জিকির আজকার বেশি বেশি করবেন, যাতে আপনার জান্নাতে স্থানটা আম্বিয়া সিদ্দিকিন সোহাদা সালেহিনদের সাথে হয়, একটু ওপরে হয়, একেবারে নিম্ন মানে জান্নাতি না হয়, সর্বনিম্ন পাশ। যেসব বাজে ছেলেরা থাকে স্কুল মাদ্রাসায় তারাই সর্বনিম্ন পাশে সন্তুষ্ট থাকে, পড়াশোনার মন মানসিকতা নেই, কিন্তু বাপ মা ছাড়বে না পড়াইবে, তখন করে কি যায়, গড়ে সড়ে পাস করলেই হইল, ফেল করলে বাড়িতে বকা খেতে হবে, মার খেতে হবে, সুতরাং কোনো রকম পাসটা করলেই হইলো, ঠিক না? কিন্তু যাদের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে, আমি একটা কিছু হব, আমি একটা কিছু করব, দুনিয়া আখেরাতে আমি কিছু করব, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে কিছু করব, আমি ডাক্তার হব, তো ইঞ্জিনিয়ার হব, তো আমি নেতা হব, মাথা হব, আরও কিছু হব, হ্যাঁ, আর যারা দিন নিয়ে পড়া পড়ছে, আমি একটা দিনের বড় খাদেম হব, আমি একদিনের একজন স্কলার হব, দায়ী হব, দিনের আমি কিছু করব, কোরআন সুন্নাহ বুঝব, ভালো একজন আলেম হব, দক্ষ হব, ইত্যাদি একটা টার্গেট আছে। যে একটা টার্গেট নিয়ে চলছে তার বিষয়টা না, সে কিন্তু ওই 30, 40, 50 পেয়ে সন্তুষ্ট থাকবে না, একটা নম্বর কাটতে দেবে না। দুনিয়ার ক্ষেত্রে এই কথাগুলি বোঝানো লাগে না, কিন্তু আমি বোঝাচ্ছি এই জন্য যাতে করে এই দুনিয়া থেকে আমরা দিন শিখে অগ্রগামী হওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। শুধু দুনিয়া শিখে রেখে দিলাম, দুনিয়া থেকে দিন শেখার ক্ষেত্রে আমরা সহযোগিতা নিলাম না, দুনিয়ার ক্ষেত্রে কত চালাক চতুর কাউকে বলা লাগে না, আর কত সুন্দর রেজাল্ট করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, কত সুন্দর রেজাল্ট করেছেন মাদ্রাসায়, আর কত ভালো ফার্স্ট বয় ছিলেন ক্লাসে সবসময়, আর এদিকে আমলের দিকে বেআমল মৌলভী, বেআমল হুজুর, বেআলেম, বেআমল আমলের ক্ষেত্রে অগ্রগামী না, অনেক আলেম রয়েছে, অনেক হাফেজ রয়েছে, না এটা কেন তাহলে, কোথায় এই শিক্ষার, শিক্ষার ফলাফল কোথায় তাহলে? আখের যেটা স্থায়ী জগৎ, দুনিয়া আমার তুচ্ছ, দুনিয়ার রেজাল্ট কিছুই না, এমন কিছু দুনিয়ার সার্টিফিকেটে ফার্স্ট ডিভিশন লেখা আছে, এক্সেলেন্ট লেখা আছে, না সেকেন্ড ডিভিশন লেখা আছে, তুচ্ছ জিনিস, কিন্তু আখেরাতের রেজাল্ট ফলাফল, এই দুনিয়ার রেজাল্ট থেকে যদি আখেরাতের রেজাল্টটাকে ভালো করা শিখে নিতে পারি, তাহলে হচ্ছে জ্ঞানী, তাহলে জ্ঞানী, আল্লাহ এই জ্ঞানীদের প্রশংসা করেছেন। জি, তো আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। যেমন সুন্নত নফল মুস্তাহাব দিয়ে আপনি আমলনামাকে ভালো করার চেষ্টা করবেন, আরও ঠিক তেমনই মাকরুহ কথা কাজ, অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থেকে আমলনামা ভালো করার চেষ্টা করবেন, এর মাধ্যমেও জান্নাতে কী হবে, উচ্চ স্থান হাসিল করবেন। ফোকাহা কেরাম পাঁচটি হুকুম বর্ণনা করেছেন, এর মধ্যে চারটি হয়ে গেল, কিন্তু শুধু একটি বাকি, কী বাকি, জায়েজ বা মুবাহ, জায়েজ কি মুবাহ বলে, মুবাহই জায়েজ, মানে যেটা জায়েজ করলে নেকি নেই আর না করলে গুনাহ নেই, করলে নেকি অনেক গুনাহ নেই আর না করলে নেকি অনেক গুনাহ নেই। জি, কথা বোঝা গেছে, এই জায়েজ কথা কাজ বেশি করা ভালো নয়, এবার এটা মনে রাখবেন, জায়েজ আপনার কোনো গুনাহ হলো না কিন্তু নেকিও তো হলো না, কিন্তু আয়ুটা তো ক্ষয় হলো, এতে তো শ্রমটা লাগলো, সময়টা গেল,
সময়টা আপনি এই তুচ্ছ কাজে, শুধু জায়েজ কাজেই বেশি বেশি ব্যয় করে দিলেন, এটা কি ভালো মানুষের কাজ? ভালো মানুষের কাজ না, জ্ঞানী মানুষের কাজ। যেমন অনেক ভাই বোনদেরকে দেখা যায়, অনেক ফ্যামিলিকে দেখা যায়, গেল সমুদ্র বিচে, যেহেতু আমরা সমুদ্র বিচের পাশে আছি দাম্মামে, এই সন্ধ্যাবেলা গেল এর সাথে, সারা রাত সেখানে বসে থেকে ফজর পর্যন্ত। আমি তো অবাক হয়ে যাই শোনার পরে, ওদের কাছ থেকে শুনে বলছি আমি যে আমরা যখন যাই পরিবার নিয়ে ফজর পর্যন্ত থাকি, যারা একটু নামাজি তাদের কথা বলছি, বেনামাজি তো ওই রাত আড়াইটা তিনটাতে চলে আসে আর তারপর ঘুমিয়ে যায়, হ্যাঁ কাফেরদের মতো মোনাফেকদের মতো তারা ফজর পড়ে না, কিন্তু নামাজি লোকের কাছ থেকে শুনে বলছি যে ফজর পর্যন্ত থাকি আর তারপরে ওইখানেই ফজর পড়ে আসে, আর না হলে বাসার কাছে আসলো তারপর ফজরটা পড়লো। আপনি যে সারা রাত কাটালেন চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টায়, যাই হোক না কেন, এই সময়টায় ফরজে কেটেছে, হ্যাঁ মুস্তাহাব কাজে কেটেছে, হ্যাঁ হারাম নাজাজ থেকে বাঁচার ক্ষেত্রে কেটেছে না, কিসে মোবাহ জায়েজ, কোনো একটা নেকিও হয়নি, কোনো একটা নেকিও হয়নি, কোনো একটা হালাল রুজিও হয়নি, যদিও গোনা হয়নি হয়তো, কিন্তু সেখানে সময় লেগেছে। আপনার আয়ুটা অত্যন্ত মূল্যবান, সুবহানাল্লাহ। মানুষ কিছু সময় বাঁচার জন্য যদি ক্ষমতা থাকতো তো ধন দৌলত দিয়ে আল্লাহ বলতে আল্লাহ ধন দৌলত দিলাম আমাকে আরও দশটা বিশটা দিন সময় দাও, এখন মরতে চাই না, করতো না করতো না, এই সুযোগ যদি থাকতো তো ধন দৌলত কেউ ছেলে মেয়েদের জন্য রাখতো না। আমি দশটা দিন বাঁচতে পারো আমার পয়সা দিয়ে, আমি আমার ধন দৌলত আমি ছেলে মেয়েদের জন্য কেন রাখবো, আর দশ দিন আগে কেন মরবো আমি, কথা ঠিক কিনা? এত মূল্যবান সময়টা আপনার কেটে গেল এমনভাবে, আপনার শরীরের সুস্থতার নিয়ামত কেটে গেল, কতগুলি নিয়ামত, শুধু সময় না, সময় তারপর আপনার সুস্থতার নিয়ামত, সুস্থ, এই সুস্থতার সময়টা আপনার আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাইতে পারতেন, কোরআন তেলাওয়াতে লাগাইতে পারতেন, তাহাজ্জুদে লাগাইতে পারতেন, আপনি বহু নেকির কাজ জিকির আজকারে লাগাতে পারতেন, দোয়ায় নির্জনে আপনি রাতের অন্ধকারে দোয়া করতে পারতেন, না ওই ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে নিয়ে হাসি তামাশা খেলা দোলা করে চলে আসলেন। আপনি একটা উদাহরণ দেন, এরকম যে কোনো জায়েজ কাজ, ঘোরাফেরা এদিক সেদিক একটু ঘোরাফেরা, কোনো নাজায়েজ কাজে না, কিন্তু মার্কেটে ঘুরছেন, বেশি জায়েজ কাজ করা মানুষকে নাজায়েজের দিকে নিয়ে যায়, বেশি বেশি যারা মোবাহ জায়েজ কাজ করে তাদেরকে ধীরে ধীরে মাকরু আর তারপরে হারাম নাজায়েজ কাজের দিকে নিয়ে যায়, আর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবে গাফিল করে দেয়। পরীক্ষা যদি করতে চান তো দেখেন সালাম ফেরার পরে যখন জামাতে সালাম ফিরে দিলেন, সালাত শেষ হলো কি না, সালাত শেষ হওয়ার পরে যদি মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করেন তো কোনো হারাম নাজায়েজ কাজ করলেন, নাজায়েজ কাজ তো করলেন না, কারণ সালাম ফেরা হয়ে গেছে, তাই না? এখানে দুই রকম লোক দেখতে পাবেন, এক রকম লোক দেখবেন যে সালাম ফেরা হয়েছে, তারপর সুন্নতে জিকির আজকার জানে, সে করছে আলহামদুলিল্লাহ, সবগুলি সুন্নতে জিকির আজকার করলো, আর জিকির আজকারের সাথে সাথে মনোযোগী হয়ে যে ইবাদত বন্দী সেটা মনের কলবের ইবাদত করলো, শুধু জবানের ইবাদত না, একটা হলো যখন জিকির আজকার করে অন্তর থেকে তখন তার কলবের ইবাদত, হৃদয় আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহকে ডাকছে, জিকির আজকার পড়ছে ইত্যাদি। আর একজন সে এখন তো সালাম ফিরা হয়ে গেছে, মোবাইলটা নিয়ে সাথে সাথে ইন্টারনেট খুলে দিয়ে তারপর বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি আছে দেখি, কার কতটি মেসেজ আসলো তো কোথায় কী আসলো, নতুন কিছু দেখি, এই করলো, নাজায়েজ কাজ হারাম কাজ তো করলো না, কিন্তু কত নেকি থেকে বঞ্চিত হইল। এ মূল্যবান সময়টা একটি লোক মুস্তাহাব কাজে লাগিয়ে অনেক নেকি পেয়ে গেল, পক্ষান্তরে আরেকজন লোক অনেক ভালো ভালো মানুষকে দেখবেন সালাম ফেরার পট করে মোবাইল হাতে, পকেট থেকে মোবাইলটা নিয়ে হাতে, সালাম ফেরার পরে ওই মোসাল্লাতে যতক্ষণ বসে আছেন ফেরেশতা রহমতের দোয়া করতে আছে, আছে না এই হাদিসে, যতক্ষণ পর্যন্ত মুসল্লি সালাতের জায়গায় বসে থাকে মালায়েকা দোয়া করতে থাকে আল্লাহ মাগফির লাহু আল্লাহ মারহাম, সেই হাদিস, আল্লাহ এই লোকটিকে মাফ করে দাও, আল্লাহ এর উপরে তুমি দয়া করো, মায়া করো, রহম করো, ফেরেশতা দোয়া করতে থাকে, যখনই সেখান থেকে সরে চলে গেলেন আর জিকির আজকার করছেন না, সরে চলে গেলেন আর এদিক সেদিক বসে তখন হয় কারোর সাথে গল্প ধরিয়ে দিলেন, দেখা যাচ্ছে যে আরেকজন আপনি চললেন তখন আরেকজন এসে গল্প শুরু করে দিল, গল্প করতে লাগলেন, অথবা আপনি
আপনার সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়লেন, আপনি অনেক যে মুস্তাহাব নেকির দরজা ছিল সেটা নিজের সামনে বন্ধ করে দেন, নাজায়েজ কাজ তো করলেন না, কিন্তু এই মুবাহ ধীরে ধীরে মানুষকে নাজায়েজের দিকে নিয়ে যায়, অথবা কি করে জানেন, অপছন্দনীয় কথা কাজের দিকে নিয়ে যায়, না হলে কি করে মানুষকে গাফেল বানিয়ে দেয়, জিকির আজকার থেকে গাফেল। তখন ধীরে ধীরে এমন একটা অভ্যাস হয়ে গেছে আর জিকির আজকার নেই, জিকির আজকার থাকলে শুধু মানে শুধু মুখে জিকির আজকার করছে, অন্তর থেকে জিকির আজকার নেই। একটি লোক মনোযোগী হয়ে সলাতের পরে জিকির আজকার করছে, তার জিকিরের কোয়ালিটি কেমন, আর আরেকজন লোক আসলে গাফিল, গাফিল, আল্লাহর সাথে কলবের কোনো সম্পর্ক নেই, উদাসীন হয়ে রয়েছে, আর শুধু মনে করছে আমাদের ভাইয়েরা যারা এই জিকির আজকারগুলি মুখস্থ করেছেন যে ফরজ সলাতের পরে পড়ছেন অনেকে, কিন্তু গল্পের ছলে দিয়ে গল্প চলছে, এদিক সেদিক চলছে, আর ওর মধ্যখানে শুধু মুখে মন্ত্রের মতো পাঠ করে নিলেন, এই জিকির আজকারের তেমন ফলাফল জীবনে পাবেন না। একজন লোক যে অন্তর থেকে জিকির করছে, তার যে প্রতিফলন জীবনে ঘটবে এবং তার জীবনে যে একটা ইনকেলাব বিপ্লব আসবে সেটা আশ্চর্যজনক বিপ্লব, মানুষ সৎ থেকে আর অধিক সৎ হয়ে যেতে পারে। এইভাবে যখন বেশি বেশি মানুষ আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করে তখন আরও বেশি তার মধ্যে সততা চলে আসে, আল্লাহর ভয়ভীতি চলে আসে, আর আল্লাহ রব্বের কাছে সে বিনয়ী হয় এবং আন্তরিক হয়ে ইবাদতবন্দি করতে পারে, তার কোয়ালিটি আলাদা হয়ে যায়। পক্ষান্তরে গাফেল অন্তর নিয়ে, এই জন্য আল্লাহ রব্বুল কোরআনে নিন্দা করেছেন গাফেল অন্তরের, জি গাফিলতির যারা আছে উদাসীন হয়ে রয়েছে, এ খেয়াল কিন্তু জিকির আজকারগুলি পড়ে নিলেন, তেমন কোনো জীবনে পরিবর্তন ঘটবে না। আস্তাগফিরুল্লাহ 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 যদি খুশি মুখে পড়তে থাকেন দেখবেন যে আপনার লাইফ চেঞ্জ হবে না, লাইফ স্টাইল ওরকমই থেকে যাবে, কিন্তু যদি অন্তর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, এখান থেকে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে কথাটা বেরোচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর অবস্থা দেখছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না, হ্যাঁ যে কে কত সুন্দর, কে কত সুঠাম, আর শুধু সোয়ারের মধ্যে শুধু রূপ চেহারা নয়, পোশাক, হ্যাঁ কার কীরকম ঢিলা পোশাক, কারণ আমাদের মোল্লা সমাজে আবার বেদাতি সমাজে পোশাকের খুব গুরুত্ব রয়েছে, হ্যাঁ যে কার কত ঢিলা পোশাক, কে জুব্বা পরে আছে আর কে প্যান্ট শার্ট পরে আছে, এগুলো দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন। জায়েজ পোশাক হলেও বাস টাকা না নিচে যেন প্যান্ট না যায়, হারাম যেন না হয়, এগুলো দেখেন না, তোমাদের দেহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ দেখেন তোমাদের কলবের দিকে, আগে কলব বলেছে হৃদয়, এখানে কি আছে, এখানে আল্লাহর কতটা মহব্বত আছে, আল্লাহর দিকে কতটা আপনি ধাবিত, কতটা অগ্রগামী, আল্লাহ অভিমুখী কতটা আপনি, কতটা আপনি আল্লাহর দিকে ঝাঁপিয়ে বদবন্দি করছেন, খুশু খুশু কতটা আপনার অন্তরে রয়েছে, এগুলো দেখেন, ভয়ভীতি খফ কতটা অন্তরে রয়েছে, জি একগ্রতা কতটা আপনার অন্তরে রয়েছে, জি আপনি কি একগ্র চিত্তে কায়মনি আল্লাহকে ডাকছেন নাকি ব্যাস ফর্মালিটি পুরা করছেন আপনি, এগুলো দেখার বিষয়। কলব দেখেন, আর কলবের ভিত্তিতে ও আমল, একটু তোমাদের আমলগুলি দেখেন, শুধু কলব দেখেন না, শুধু কলব আর আমল নেই, এটা যদি হতো তাহলে যত আজকাল মুসলিম সমাজের বেদিন আছে না, নাস্তিক টাইপের লোক আছে না, বেদিন আছে যত পাপী আছে, এরা বলে যে আরে দাড়ি রাখলে কি হয়, আর শুধু নামাজ পড়লে কি হয়, আমরা নামাজটা পড়ি না দাড়িও রাখি না কিন্তু আমার অন্তর সাফ, এদের খণ্ডন রয়েছে এই হাদিসে, শুধু আল্লাহ কলব দেখেন না, তোমার কলব যদি ভালো হইতো, কলব হচ্ছে শেকড়ের মতো, কলব হচ্ছে বীজের মতো, বীজ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে, ফজলি আমের বীজ যদি হয় তো ফজলি আমই হবে, আর গুটি আম লাগাবেন, টক আম লাগাবেন, হ্যাঁ আর আশা করবেন আপনি ফজলি আমের হবে, মিষ্টি আমের হবে, হবে না, কখনো হবে না। তো আপনার কলব যদি ভালো হইতো তো আমলও ভালো হইতো, এই জন্য নবী করিম স্যার বলেছেন ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, আল্লাহ তোমাদের কলব হৃদয় দেখতে চান আর তোমাদের আমল দেখেন যে অন্তর অবস্থা কেমন রয়েছে, এটা আসল, আর সে অন্তরে যদি সত্যি ভালো থাকে তাহলে অবশ্যই আমল ভালো হবে। অন্তরে ভয় আছে আর ফজরে উঠতে পারেন না, অসম্ভব কথা, অসম্ভব কথা, সারা রাত জেগে বসে থাকবেন, 10টা অ্যালার্ম লাগাবেন আপনি
রিপিট অ্যালার্ম লাগাবেন আপনি, তারপরে বলে রাখবেন কাউকে যে আমাকে জাগিয়ে দেবো, আমার ঘুম ভারী। এটা হতেই পারে না যে আমার অন্তরে ভয় আছে, আবার আমি ফজর উঠতে পারি না, অন্তরে ভয় আছে আর সারা জীবনটা গোটা বছর চলে যাচ্ছে, রাতের অন্ধকারে একটু আল্লাহকে কখনো ডাকতে পারে না, তাহাজ্জুদ পড়ার কখন মন মানসিকতাও তৈরি হয় না। আরে পারেন না পারেন, মন মানসিকতা জজবা, আমি তাহাজ্জুদ পড়তে পারি না, তো ঠিক আছে এত ঘাটতি যখন, তাহলে আমি এক কাজ করি, দিনে সকালবেলা একটু সালাতুল জোহা পড়ে আমার ঘাটতিটা পূরণ করি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাই তো শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তুমি কমজোর মানুষ, দুর্বল মানুষ, সুতরাং তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি, তার একটি কী ছিল যে বেতর পড়ে ঘুমিয়ে যাবে, কারণ তুমি দুর্বল কমজোর মানুষ, উঠতে পারবে না, তো বেতরটা ছুটে যাবে। যখন বেতর ছুটে যাওয়ার ভয়ে তুমি কী করলে, হ্যাঁ বেতরটা পড়ে শুয়ে গেলে, তাহলে তো আর তাহাজ্জুদ বার ওই রাতে এবাদত হলো না। সুতরাং তুমি দুই রাকাত সালাতুল দোহা কমসেকম চাস্তের সালাত পড়ে নেবে। তাহলে আমাদের এইরকমটা হইতে হবে এই হাদিসের আলোকে, যে যারা তাহাজ্জুদ পড়তে পারছে না, কমপক্ষে সকালবেলা ডিউটি থাকলেও কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে কোথাও বাধা দেবে না, যে আপনার দুই রাকাত নামাজ পড়ার সময় দেবে না। বিড়ি সিগারেট পান করার জন্য ফাজেরকে যদি সময় দেওয়া হয়, কথা বোঝা গেছে, পাপীদেরকে পাপ করার জন্য যদি সময় দেয় কর্মচারীকে, তাহলে আপনাকে নেকি করার জন্য সময় দেবে না? অবশ্যই সময় দেবে, অবশ্যই আপনাকে সুদৃষ্টিতে দেখবে। একজন ভালো মানুষ যার মধ্যে ইসলাম নাও থাকে, মানবতা যদি থাকে, ইনসানিয়াত, তবুও ভালো নজরে দেখবে যে লোকটি ভালো, দুই মিনিট সময় পেলে একটু নামাজ পড়ে, আল্লাহর জিকির আজকার করে। আল্লাহ রাব্বে যেন বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে সময়গুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, এবং সারা জীবন আল্লাহর ইবাদত চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিনের ওপর কায়েম রেখে আমাদের শেষ অবস্থাটা যেন ভালো করেন, হুসনুল খাতেমা, শেষ সমাপ্তি যেন আল্লাহ আমাদের ভালো করেন। শেষ সমাপ্তি ভালো হওয়া মানে এই নয় যে নামাজের অবস্থায় মরলেন, শেষ অবস্থাটা ভালো হওয়া এই নয় যে সেজদায় পড়ে মারা গেলেন, বা মসজিদে মারা গেলেন, বা মক্কা মদিনায় মারা গেলেন, এগুলো আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে গুনাহমুক্ত হয়ে মারা গেছেন, গুনাহার বোঝা নিয়ে কারো একটা পয়সা মেরে খেয়ে মারা যাননি আপনি, আল্লাহর সামনে অন্যভাবে হাজির হয়েছেন যে আসামের কার্ড করে আল্লাহ নিতে পারবেন না আপনাকে, কোনো এমন অপরাধ আল্লাহ পাচ্ছেন না আপনাকে, আমলনামা আপনার প্রমাণ করছে যে আপনার কোনো অপরাধ নেই, কোনো কাবিরা গুনাহ আপনার লাইফে নেই, না ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি আছে, না হারাম নাজায়েজ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন। সুতরাং এটি হচ্ছে আপনার জন্য হুসনুল খাতেমা, শেষ সমাপ্তি ভালো হওয়া। আল্লাহ আমাদের কাছে হুসনুল খাতেমা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, আল্লাহ আমাদের রুজিতে হায়াতে সব কিছুতে ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন। বিশেষ করে দোয়া করি ও সব ভাই বোনদের জন্য যারা দিন শিখছেন এবং আমল করার চেষ্টা করছেন, আর সেদিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন। এটি হচ্ছে সূরা আসরের তাফসীর এবং সূরা আসরের লক্ষ্য উদ্দেশ্য, আর সূরা আসরের যে বিষয়বস্তুগুলি রয়েছে এটি হচ্ছে পুরা কোরআনী কারিমের বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আমাদেরকে যথাযথ পালনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।